রাধে রাধে, ইউটিউব গুরু এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধু, আমি বনমালি আছি আপনাদের সঙ্গে। বিশ্বের সর্বোত্তম হিন্দু সনাতন ধর্ম প্রচারে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমাদের মনোবল বৃদ্ধির জন্য লাইক, কমেন্ট ও বেশি করে শেয়ার করুন। গৌরাঙ্গ জিল্লাতে বসবাস করে এখানে সবাই গৌরাঙ্গবাসী। কি গৌরাঙ্গ নামের হার কেটে গলাতে তোরা Hare 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 Hare
Thank you.
এখানে তো অনেক ভক্ত না, বলুন তো মা এখান থেকে বৃন্দাবন কারা কারা গেছে? না তো বৃন্দাবন কারা গেছে? বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে বাকি বিহারীর মন্দির দর্শন করেছেন। যারা গেছেন তারা বুঝতে পারবেন, বাকি বিহারীর মন্দির দর্শন করেছেন। বৃন্দাবনে কেউ যাওয়ার পর যদি বাকি বিহারীর মন্দির দর্শন না করে তার বৃন্দাবন সফল হয় না। এই বাকি বিহারীর একটি রহস্য আছে, আশ্চর্য ঘটনা আছে, বলব না? ওই যারা বাকি বিহারী মন্দিরে গেছে বা টিভিতে দেখতে পারবেন, একটা মন্দির আছে সেখানে ওই মন্দিরের যে পান্ডারা আছে শুধু পর্দাটুকু লাগায় আর খুলে দেখেছেন? দেখেছেন টিভিতে দেখবেন একটা মন্দিরে শুধু পর্দা লাগায় আর খুলে, লাগায় আর খুলে। সেই মন্দিরটা হচ্ছে বাকি বিহারী মন্দির। সেটা পর্দা কেন লাগায় জানে? ওই মন্দিরের বাকি বিহারীরা যদি কোনো ভক্তের সঙ্গে এক মিনিট নয়নে নয়নে দর্শন করে নেয়, বাকি বিহারী মন্দির ছেড়ে সেই ভক্তের পিছে পিছে চলে যায়। এত লীলা বাকি বিহারী। তো বাকি বিহারীর মন্দিরে ঠিক উল্টো দিকে এক লাড্ডুওয়ালা বাবার দোকান ছিল, ঠিক আছে? ওই লাড্ডুওয়ালা বাবা মনে মনে আশা কোন দিন বাকি বিহারি আগে আসবে আর আমার দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে যাবে। কিন্তু বাকি বিহারি কোনোদিন যায় না, কিন্তু ওই বাবা আশা করে বসে আছে কোন দিন আমার বাকি বিহারি আয় আর আমার কাছ থেকে লাড্ডু নিয়ে যায়। এই করতে করতে ওই বাবা কোন সময় ওই কানখানি বন্ধ করে না, এই বুঝি আমার বাকি বিহারি আয়। এইগুলো সব সত্যিকারের ঘটনা আমার শুনবেন, এগুলো কোনো আমার বানানো গল্প নয়, এগুলো শাস্ত্রের। বাকি বিহারীর মন্দিরে যখন বাকি বিহারীকে নিদ্রায় দেওয়া হয়, পান্ডারায় দুইটা লাড্ডু আর এক গ্লাস জল সামনে রাখা, ঠিক আছে? একদিন রাখতে ভুলে গিয়েছে সেই বাকি বিহারি রাত্রিবেলা দেড়টা দুটার সময় ঘুম থেকে উঠে দেখি যে সামনে তো তার লাড্ডু নাই। তখন কি করেছে জানেন? ছোট ছেলের রূপ ধরে ওই লাড্ডুওয়ালা বাবার দোকানে গিয়ে বলছে, ও বাবা আমাকে দুটা লাড্ডু বেনারে, আমার খুব উন্দে পেয়েছে। ওই লাড্ডুওয়ালা বাবা বলে, এত রাত্রি তুই কে? বলে, বাবা আমি কে জানি না, আমাকে দুইটা লাড্ডু বেনারে, আমার জানি খুব খিদে পেয়েছে। বাবা তো জানে না সেটা বাকি বিহারি, বলছে টাকা এনেছ, টাকা দাও লাড্ডু নিয়ে যাও। তখন বাকি বিহারি কি করেছে জানি?
হাতের সোনার খালু খুলে দিয়ে বলছে বাবা এই খালু খালি তুমি রাখো আমাকে লাড্ডু দাও, আর সকালবেলা আমার বাবা এসে টাকা দেবে খালু নিয়ে যাবে। যখন এইভাবে বলেছে বাবা ঢোকাল লাড্ডু দিয়ে দিয়েছে, আর খালুকানি দয়ার রূপে লেগেছে। পরের দিন সকালবেলা যখন বাকি বিহারীর মঙ্গল আরতি হয়ে পর্দা খোলা হলো, পান্ডারা দেখে বাকি বিহারীর হাতের খারু নাই, পুরো মন্দির কোষ নষ করে খুঁজি যে বাকি বিহারীর খারু কে চুরি করে নিয়ে গেছে, খবর সন্ধান পায় না। আবার এক পান্ডা ওই বাবার দোকানে গিয়ে বলছে বাবা বাকি বিহারীর লাড্ডু দাও। যখন বাকি বিহারীর লাড্ডু পাচ্ছিলেন তখন ওই বাবা দেখে বাকি বিহারীর খারুখানি দয়ারে সঙ্গে সঙ্গে পান্ডা বলে বাবা এই খারুখানি তুমি কোথায় পেয়েছ? বলে বাবা কাল রাত্রে কালো করে একটা ছেলে এসে এমন ভাবে বলেছে লাড্ডু দিতে, আমি না দিয়ে পারিনি, আর বলে গিয়েছে এই খারুখানি রাখো আর সকালবেলায় আমার বাবা আসবে তোমাকে টাকা দিয়ে খারু নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে পান্ডা বলছে বাবা তুমি জানো সেই ছেলেটা দিয়েছিল সে আমার কেউ না, তোমার এতদিনের আরাধনা তোমার বাকে বিহারি, তুমি তোমার বাকে বিহারিকে চিনতে পারো নি। যারা মারা বসে আছেন আজকে ওই মহাপ্রভু যদি পূজার চেষ্টা করবেন, আমি কি বলতে চাইছি, এই মহাপ্রভু যদি আমাদের সামনে স্বয়ং এসে প্রকট হয়ে যায় আমরা কি সেই মহাপ্রভুকে চিনার মতো নয়ন আছে? আছে না? চিনতে পারবেন? পারবো না। তাই গাছ খালে সবাই আমরা ওই কালীমায়ের মন্দির তাই হয়েছি, আমরা সবাই কি জানি মা কালীমায় মানে কালীমা উনার রং কি স্বামীর বরণ কালো না, চিন্তা করে শুনবেন আমি কি বলতে চাইছি। শাস্ত্রে লেখা আছে আমার চোখের মণি কালো বলে মা আমি তোমায় দেখি কালো, মার মধ্যে কোনো ক্রোধ নাই, আসলে ক্রোধ আমাদের মধ্যে, আমার চোখের মণি কালো মা তাই তো আমি তোমাকে দেখি কালো। সূর্য পানে চেয়ে দেখবেন সূর্যের রং কালো উজ্জ্বল বরণ, সূর্যের পানে চেয়ে দেখবেন খোলা চোখে
তারপরে যে কিছু দেখবেন সব কালো দেখা যাবে। তাই আমার মা আলোর মূলতি, আমার সব আলোর মূলতি, কিন্তু চোখের মণি যে কালো তাই মাকে দেখি খালো। পদকর্তা বলছেন Hello.